আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও অনলাইন লার্নিং স্কুলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত কুমড়া চাষি ভাই ও বোনেরা, আজকের আয়োজনে রয়েছে মিষ্টি কুমড়া এর ফল পচা বা কড়া নষ্ট হওয়ার কারণ। যারা মিষ্টি কুমড়া চাষ করেন তাদের অনেকেই একটি সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়া এর কড়া পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা মারা যাওয়া। যে সকল কারণে মিষ্টি কুমড়ায়ের কড়া নষ্ট হতে পারে তা হলো: এক, পরাগায়ন না হওয়া; দুই, মাছি পোকার আক্রমণ; তিন, ক্যালসিয়ামের অভাব; চার, ছত্রাকের আক্রমণ; পাঁচ, মাটিতে শক্তি ও উর্বরতার অভাব; গাছের দুর্বলতা, গাছের বয়স, মাটিতে রসের অভাব। প্রধানত তিনটি কারণে মিষ্টি কুমড়ায়ের ফল পচে যায়। তাই এই তিনটি বিস্তারিত বর্ণনা এর সমাধান নিয়ে আলোচনা করা হলো। পরাগায়ন না হওয়া: অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি বা প্রজাপতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে পরাগায়নের সমস্যা হচ্ছে। পরাগায়ন না হলে কচি কড়া বাঁচতে পারে না, মারা যায়। এর লক্ষণ: কড়াগুলো একেবারে ছোট অবস্থায় মারা যাবে, স্ত্রী ফুল ফোটার পর সে কড়া আর একটুও বড় হবে না। কচি মিষ্টি কুমড়া এর ফুলের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে বোটা পর্যন্ত কালো হয়ে পচে বা শুকিয়ে যাবে। আপনি কিভাবে এর সমাধান করতে পারেন? হাত দিয়ে কৃত্রিমভাবে পরাগায়ন করা: কৃত্রিম পরাগায়ন প্রতিদিন ভোরবেলা করতে হয়। সদ্য ফোটা পুরুষ ফুল ছিঁড়ে পরাগরেণু সমৃদ্ধ পুংকেশর রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে। এরপর পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে হালকাভাবে সামান্য একটু ঘষে দিতে হবে। ক্ষেতের চারদিকে ফুল গাছ, সরিষা ও শিম গাছ লাগানো যেতে পারে। মাছি পোকার আক্রমণেও ফল পচে যায়। কচি মিষ্টি কুমড়ার ভিতরে অভিপজিটর ঢুকিয়ে ডিম ছিঁড়ে দেয়, এতে মিষ্টি কুমড়া পচে নষ্ট হয়ে যায়। আপনি কিভাবে বুঝবেন যে মাছি পোকার আক্রমণে এই সমস্যা হচ্ছে? এর লক্ষণগুলো কি চলুন তা আমরা জেনে নেই। লাউ একটু বড় হয়ে পচবে, খেতে মাছি পোকার উপস্থিতি দেখা যাবে। লাউয়ের গায়ে ফুটো করার সময় বাদামি রঙের আঠা বের হতে দেখা যায়। ফলের আক্রান্ত স্থানে ফুটো ও ফল বাঁকা হয়ে যেতে পারে, আক্রান্ত ফলটি ফাটলে ক্রিয়া দেখতে পাওয়া যাবে। তাহলে এটা আপনি কিভাবে পরীক্ষা করবেন? এটি পরীক্ষার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে যে আক্রান্ত একটি কচি লাউ ছিঁড়ে তার ফুটো করার স্থানটি নির্বাচন করতে হবে। ব্লেড অথবা আঙুল দিয়ে আস্তে আস্তে চোঁচা সুলাই করতে থাকুন, আর ভিতর দিকে খুবই শক্তি দিয়ে চাপ দিন। দেখবেন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সাদা লম্বা সূচালো টাইপের ডিম বের হয়ে আসবে। অনেক সময় আক্রান্তের শেষ পর্যায়ে ফুটোটা বড় হয়ে যায়, সেখানে অনেক মাছি একসাথে লেগে থাকে, সেখানে ক্ষুদ্র ডিম বা ক্রিয়ার উপস্থিতিও পাওয়া যায়। মিষ্টি কুমড়া বা লাউ পচে গেলে সেটা কেটে ফেললে ভিতরে একটু বড় বড় কিলবিলি পোকার পাওয়া যায়। এরা লাউ বা মিষ্টি কুমড়ার ভিতরের নরম অংশ খেয়ে বেঁচে থাকে। এই ধরনের কীড়ার উপস্থিতি না দেখলে অযথা মাছি পোকার দোষ দিয়ে কোনো লাভ নেই। ফল বিকৃত হবে এবং ফল না বাড়ার কারণে ফলন কমে যাবে। এখন চলুন মাছি পোকা আক্রমণ করলে আপনি কিভাবে তার সমাধান করবেন। ভালোভাবে জমি চাষ করতে হবে, পোকা আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করে ফেলতে হবে এবং কচি ফলগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। সঠিক নিয়মে ফেরোমন টোপ স্থাপন করা এবং তার ডিটারজেন্ট পানি নিয়মিত পরিবর্তন করতে হবে। বিষ্টোপ ব্যবহার করে মাছি পোকা দমন করা যায়, সেক্ষেত্রে বিষ্টোপ তৈরি করার জন্য 100 গ্রাম থেতলানো কুমড়ার সাথে 100 গ্রাম পানি দিয়ে 0.25 গ্রাম ডিপটারেক্স মিশিয়ে এই মিশ্রণটি মাটির পাত্রে ঢেলে টব বা ড্রামের কাছে রেখে দিন। দেখবেন বিভিন্ন রকম পোকা এর মধ্যে আসবে এবং মারা পড়বে। এই বিষ্টোপের কার্যকারিতা 3 থেকে 4 দিন ধরে থাকে, 4 দিন পরপর এটি পরিবর্তন করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। জমিতে ক্যালসিয়ামের অভাবে কিন্তু ফল পচে যেতে পারে। যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে যে লক্ষণগুলো দেখা যাবে সেটা হচ্ছে: এক, মিষ্টি কুমড়া বা চিলাওয়ের নিচের দিকে পচন দেখা যায়, ধীরে ধীরে পুরো ফলটি পচে যায়।
সাধারণত অম্লীয় মাটিতে বা ক্যালসিয়ামের অভাব আছে এমন জমিতে এই রোগ দেখা যায়। যদি ক্যালসিয়ামের অভাব দেখা যায় তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন তো চলুন জেনে নেই। খেতে পরিমিত সেচ দেওয়া, গর্ত বা পিট প্রতি 50-80 গ্রাম জিপসাম প্রয়োগ করা, চারা রোপণের 15 দিন পূর্বে জমিতে শতাংশ প্রতি 4 কেজি হারে ডলোচুন প্রয়োগ করলে পরপর আর 3 বছর প্রয়োগ করতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।